যেখানে খাওয়া দাওয়া পড়াশোনা সব প্রায় সবই বন্ধ ছিল। বাবাকে এসে করতে পারবো ভাবিনি, শুধুমাত্র টাকার অভাবের কারণে। টাকার জন্য বাবাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ চাইলে কি না হয়, সেখানে আপনাদের সহযোগিতা আজকে আমার বাবার নতুন করে চিকিৎসা করার সুযোগ পেয়েছি। বাবাকে আবারও চিকিৎসা করে ইনশাল্লাহ এক মাস পর বাবাকে অপারেশন করে বাড়ি ফিরিয়ে আনতে পারবো, যদি আপনারা এভাবে আমাদের পাশে থাকেন। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর 10 নম্বর বস্তিতে রয়েছে মিতুর পরিবার। আর এই মিতুর বাবার উপর আমরা কয়েকবার প্রতিবেদন করেছিলাম। দর্শক, একটা মানুষ দুর্ঘটনা হওয়ার পর ওই কর্মসংস্থানে একমাত্র যে কর্ণধার থাকে পরিবারের, সেই মানুষটি কি অবস্থান হতে পারে যখন কর্মতে না যেতে পারে, তখন তার সন্তানগুলো না খেয়ে না দিয়ে তাদের জীবনযাপন করতে হয়েছে, পড়াশোনা বন্ধর পথে ছিল। আর এমতো অবস্থায় আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা দর্শক আজ তেমনি এই মিলন ভাইয়ের চিকিৎসার জন্য এক বোন আমাদের কাছে 34,000 টাকা দিয়েছেন, আমরা সেই টাকাটি তাদের হাতে তুলে দিতে এসেছি। চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমি প্রথমেই আপনাদের কাছে হলো যে প্রবাসী ভাই যে বোন যে টাকাটি দিয়েছে, আমরা সেই টাকাটি আপনাদের হাতে তুলে দিতে চাই। এখানে কত টাকা আছে জানেন? আপনি একটু মানে টাকাটা গুনে দেখেন। ৩৪,৩৫,৩৬,৩৭,২৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩৩,৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯,৩০,৩১,৩২,৩
আপনারা কি বলতে চান? সেই বোনের জন্য আমাদের সালাম এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আপু আপনি ভালো থাকবেন, সব সময় দোয়া করব আপনার আল্লাহ সুখে শান্তিতে জীবন কাটুক। আমার স্বামীর এই সাহায্য করছেন, আমার এই সাহায্য পেয়ে আল্লাহ আপনার কাছে অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক সালাম, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে করি আমি, যে আল্লাহ আমাকে যা দিয়েছে আপনার সাহায্য পাইছি, আমি খুব খুশি হয়েছি আপু, আমি আল্লাহ আমার অনেক ভালো করে রাখবেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনার স্বামীকে আমরা যতটুকু জানি যে মানে এলো এই গত সপ্তাহে এলো হসপিটালে নিয়ে গিয়েছিলেন তাকে পুনরায় আবার অপারেশন করার জন্য, কিন্তু আপনারা কেন হলো হসপিটাল থেকে ফেরত নিয়ে আসলেন আর কি কারণে বা কি সমস্যার কারণে একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছিলাম তো ডাক্তারে বলছে যে ওনাকে আমরা যে ওষুধগুলো খেতে বলছিলাম আগে উনি সেই ওষুধগুলো খায় নাই, সেজন্য গাগুলো শুকায় নাই। আসলে আমাদের কাছে টাকা ছিল না আগে, সেজন্য আমরা ওষুধ খাওয়াইতে পারি নাই, তাই ওনার ভিতরে ইনফেকশন হয়েছে, সেই জন্য ডাক্তারে ওষুধ লেখা দিয়েছে, এক মাসের ইঞ্জেকশন লেখা দিয়েছে, এটা 10 আইটেমের ওষুধ লেখা দিয়েছে, আবার দিনে 2টা ইঞ্জেকশন দেওয়া লাগে, এক একটা ইঞ্জেকশন দাম 600 টাকা করে, সেগুলো এক মাসের জন্য লিখে দিয়েছে আমরা খাওয়াবো, সেগুলো ঠিক হওয়ার পরে তারপর এক মাস পরে আমরা অপারেশন করতে নিয়ে যাব মেডিকেল। আবার এক মাস পরে মেডিসিনগুলো কমপ্লিট করার পর আপনারা বলা আবার হসপিটালে নিয়ে যাবেন, নিয়ে যেতে বলছে। আমি আপনার কাছে আসবো, আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার সেই দিনের ইন্টারভিউতে কথা বলার চোখের পানি আর সেই কথার স্বর আর এখন অনেক পরিবর্তন। আপনি আমাকে বলেন তো এই যে বাবার চিকিৎসাটা করার সুযোগটা পেয়েছেন, এটা আপনার কাছে কেমন লেগেছে? বাবার চিকিৎসা করার সুযোগ পেয়ে আমি আজ অনেক খুশি, কখনো ভাবিনি আমার বাবার আবার চিকিৎসা করতে পারবো। আল্লাহর রহমতে, আল্লাহ না চাইলে কি হয়, আল্লাহর রহমতে প্রবাসীদের সহযোগিতায় আমি হয়তো আমার বাবার আবার চিকিৎসা করতে পারবো ইনশাল্লাহ, এক মাস পর বাবার অপারেশন। আপনি আমাকে একটু একটা বিষয় বলেন, জেনে যে যে বোনটি মানে যে দেশের বাইরে থেকে যে টাকাটি দিয়েছে, এর আগেও অনেক ভাই টাকাটা দিয়েছে, অনেক বোন টাকা দিয়েছে, আমরা সেই টাকাটিও আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেছি, হয়তো বা সেটা আমরা প্রতিবেদন আকারে আমরা দিতে পারিনি বা আমরা সরাসরি দিয়ে গেছি আপনাদেরকে, কিন্তু আপনি আমাদেরকে বলেন যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা এই পর্যন্ত আমাদের সাহায্য করেছে, অনেক আঙ্কেল অনেক আন্টিরা তা আমাদের সহযোগিতা করেছে, তাদের জন্য হয়তো আমি গরিব মানুষ হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব, তারা ভালো থাকুক সুস্থ থাকুক,
এবং আমার অন্তর থেকে আমার মন থেকে আমি সবসময় তাদের জন্য দোয়া করবো, কারণ তাদের জন্যই, তাদের সচেতনে হয়তো আমার বাবাকে আমি সুস্থ করতে পারবো। আপনি আমাদেরকে একটু বলেন তো, যখন আপনার বাবার চিকিৎসা থেকে মানে হলো আপনারা হসপিটালের বেড ভাড়া দিতে পারছিলেন না, আপনাদেরকে হসপিটাল থেকে আপনার বাবাকে বের করে দিয়েছে, তখনকার সময়টা আপনাদের কেমন ছিল একটু বলবেন? তখনকার সময়টা আমাদের জন্য খুবই করুণাময় ছিল, মানে তখন মনে হইতেছিল যেন আমরা মানুষই না, আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমাদের মানুষ বলে গণ্য করা হয় নাই, শুধুমাত্র টাকার দিকটাই ভাবা হয়েছে। সেই সময় শুধু টাকার কারণে আমার বাবাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই সময়টা কি আপনাদের বাসায় খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কি সব ঠিক মতন চলছিল? না, আমাদের কাছে যা ছিল, তারপর আমার মা ঋণ করে কোনোভাবে ওই সময় বাবার হসপিটালে টাকা দিয়েছিলাম, কিন্তু তারপরও আমরা পারতেছিলাম না, আমরা নিজেরাও খেতে পারতেছিলাম না, তবু আমরা খাওয়ার দিকটা ভাবতেছিলাম না। আমাদের যাই হোক, আমাদের একটা কি ছিল যে আমার বাবাকে সুস্থ করি, কিন্তু তবু শুধুমাত্র টাকার জন্য ডাক্তার আমার বাবার অপারেশন করে নেই। জানেন, অপারেশন বেড়ে নিয়ে আমার বাবাকে ফিরে দেওয়া হয়েছে, টাকার জন্য অপারেশন করে নেই আমার বাবাকে। আপনারা কি সেই সময় খাওয়া দাওয়া ঠিক মতন করতে পেরেছেন? আপনার ছোট ভাই আছে দুই চারও, তো তারা কি করতো তখন? আমার ছোট ভাই আব্বুর অসুস্থ হওয়ার আগে ওরা পড়াশোনা করত, বাট অসুস্থ হওয়ার কারণে আব্বু মানে অপারেশনে টাকা দিতে হবে, তখন আম্মু কিভাবে ওদের পড়াশোনার খরচ দেবে, এজন্য ওদের পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার মা কি করত তখন? আমার মা একটা বাসা বাড়িতে কাজ করত, কিছু বাসায় কাজ করত। আমরা তো দেখেছিলাম যে আপনার বাবাকে তখন হলো আপনার এক পুপির বাসায় রাখা হয়েছিল, আপনাদের বাসায় রাখা হয় নাই, কিন্তু সে সময় হলো এই আপনাদের এই বস্তি থেকে মানে হলো আপনার পুপির বাসায় যে জিল পার্ক যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আমরা প্রথম প্রতিবেদনটি করি, সেখানে কেন নেওয়া হয়েছিল? হাসপাতাল থেকে পুপির বাসাটা কাছে, এখানে আনতে গেলে আমার বাবা একটু অসুস্থ মানুষ, তাকে মানে আনাটা খুবই রিস্কের, আর দ্বিতীয়ত আমার মা কাজ করতো, আমার মা তো সময় ছিল না বাবাকে দেখাশোনা করবে, বাবার সেবা যত্ন করবে, মানে সে পারতো না, সে সুযোগটাই ছিল না, সে সারাদিন বাসায় কাজ করতো, আর সে আমাদের খাওয়াইতো, সে পানি সুযোগই পেতো না বাবার দেখাশোনা, এই জন্য বাধ্য হয়ে বাবাকে খুপির বাসায় রাখতে হয়েছিল। এখন আপনার রাতের বাসায় নিয়ে আসার কারণটা কি? এখন বাসায় নিয়ে এসেছি কারণ এখন আমার মা কিছুটা সময় হলো বাবাকে দিতে পারতেছে, কারণ আগে সে হয়তো চারটা বাসায় কাজ করতো, এখন একটা বাসা কম করে, কারণ এখন আমরা সহযোগিতা পাইছি, যার ফলে হয়তো আমার বাবার চিকিৎসাটা করতে পারবো, এই জন্য বাবাকে এখানে নিয়ে এসেছি। এখন আপনার বাবার সেবা যত্ন কি আপনার পুপির বাসা থেকে কি এখানে আপনার বাবার সেবা যত্নটা বেশি হচ্ছে? হ্যাঁ। আপনি আমাদেরকে একটা বিষয় বলেন, আপনার পড়াশোনা কি শুরু করতে পেরেছেন কিনা? না, আমি এখনো পড়াশোনা শুরু করিনি, কারণ আমি চেয়েছি আগে আমার বাবার অপারেশনটা হোক, আমার বাবা আগে সুস্থ হোক, কারণ আমি যদি এখন ভর্তি হতে যাই, আমার পড়াশোনা, আমি ক্লাস টেনের একটা শিক্ষার্থী, আমার পড়াশোনার অনেক খরচ, তো সেই খরচটা যদি আমি খরচ করতে যাই, আমার বাবার অপারেশনটা করতে পারবো না, আমি চেয়ে আগে আমার বাবা সুস্থ হোক, আমার বাবার অপারেশনটা করি, তারপর আমি পড়বো। মানে বাবার অপারেশনের পর, বাবাকে সুস্থ করার পরে তারপর আপনি হলো আবার পুনরায়? হ্যাঁ, আমি পড়াশোনা করবো, আবার ভর্তি হবেন, এর আগ মুহূর্ত পর্যন্ত আপনি বলতে। আপনার ছোট দুই ভাই কি পড়াশোনা করতে পেরেছে এখন? মানে না, আমার ভাইরা এখনো পড়াশোনার সুযোগ পায়নি, আমার বাবার চিকিৎসা তো করতে পারতেছি না এখনো, বাবার অপারেশনের এক মাস পর, এখন তার ওষুধ বড়ে প্রচুর খরচ যেতেছে, আমরা কিভাবে কি পড়াশোনা করব? আমি ভর্তি হয়েছি বাট আমি এখনো পড়াশোনা শুরু করতে পারিনি। এই যে আপনার বাবার যে যে জায়গাটায় মানে হলো যে ড্রিল মেশিন দিয়ে মানে হলো যেভাবে স্ক্রুগুলো লাগিয়ে রেখেছে, মানে আসলে এটা কতদিন পরে খুলবে? এটা কতদিন পরে? এটা এক মাস পর খুলবে। এটা এক মাস পরে যখন অপারেশন করবে, আমার বাবার অপারেশন, অপারেশন করে ডাক্তার বলছে খুলবে, কিন্তু এক মাস আব্বুকে রেগুলার ওষুধ খাওয়াতে হবে, ওষুধ যদি মিস হয় তাহলে হয়তো আমাদের অপারেশনটা আরো পিছিয়ে যাবে। আপনার বাবার আমরা দেখলাম যে হাতের যে অবস্থানটা, তার হাতের মানে চারটা আঙ্গুল আমার বাবার ভাঙা, এই চারটা আঙ্গুলের মানে হলো মানে টোটাল হাড়গুলো ভাঙা। এই যে দর্শক আপনারা দেখুন যে উঁচু হয়ে আছে, এখানে আপনারা আমাদেরকে আমরা একটুখানি যে তাদের যে ফিল্মটা রয়েছে এক্সে, আমরা সেই রিপোর্টটা একটু দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন যে তার হাতের অবস্থানটা কি। এখন পর্যন্ত কিছু হাতের অপারেশনটি হয়নি দর্শক। এটা হলো তাদের যে মৃত্যুর বাবার পায়ের যে হাড়টি ভেঙেছে, আমরা সেই বিষয়গুলো আপনারা দেখাই দর্শক। এই যে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার পায়ের হাড়টি কীভাবে ভেঙেছে, আর পাশাপাশি আমরা একটু তার যে হাতের অবস্থানটি রয়েছে যেখানে অপারেশনই হয়নি এখনও, এই যে দর্শক আমরা আপনাদেরকে একটুখানি দেখাই দর্শক। এই যে দেখুন, তার মৃত্যুর বাবার যে হাতের যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলোর যে আঙুলের টোটাল সবগুলো হাড়ই তার ভেঙে গিয়েছে। এই যে দর্শক দেখুন,
আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই যে দেখুন, আমরা দর্শক এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্য হলো যে অনেকে মানে হলো রিপোর্টগুলো না দেখে দেখা যায় না। দর্শক, আমরা মিতু এবং মিতুর মায়ের যে অবস্থানটি আপনারা শুনলেন বিষয়গুলো তাদের মুখ থেকে, আমরা পাশাপাশি এবং এগুলো মিতুর বাবার সাথে একটু কথা বলবো, মিলন ভাইয়ের সাথে। মিলন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আছি, আগের চেয়ে একটু ভালো আছি, বেতার ওষুধ টষুধ খাইতে আছি। আগের চেয়ে একটু ভালো আছে? একটু ভালো আছি, ব্যথা নাই, ব্যথাটা একটু কম আছে। ডাক্তার বলছে ওষুধ খাও নাই, বলছে স্যার টাকার অভাবে ওষুধ খাইতে পারিনি, বলছে এখন খাও। আমি দিই স্যার, এখন খাই। আমার তো ভিতরে ঘাও কাঁচা ইনফেকশন করছে, তুমি এখন থেকে ডেলি দুটো ইঞ্জেকশন দিবা, আর এই 10 পদের ওষুধ লেখা দিছি এগুলি কি না খাইবা, 1 মাস পরে আবার মেডিকেল আসবো, তারপরে তোমার আমরা অপারেশন করবো। এর আগে এই পচা ভিতরে না শুকানো পর্যন্ত, এই ইনফেকশন ভালো না হওয়া পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। তবে আমি প্রবাসী ভাইদের কাছে বলি, ওনাদের সিলায় আল্লাহ আমাকে আগের থেকে একটু ভালো রাখছে। আমি এখন বর্তমানে ওষুধ খাওয়াতে আমার শরীরটা একটু ভালো লাগতেছে। আপনি আমাকে একটু বলেন যে আপনার হাতের যে অবস্থাটি, হাতের তো অপারেশনটি এখনো হয়নি? এটা এখনো হয়নি। এরা বলছে ওই ডাক্তার সাহেব যে করোনায় ভর্তি হইলে আবার যখন ভর্তি হব তখন হাতের অপারেশন আর ওই যে নিচে গিরিল লাগানো রানের অপারেশন এগুলি সব একসাথেই নাকি করবে উনি। একসাথে না করলেও ভাগে ভাগে বলছে, দুইবার বা তিনবারে করবে বলছে। যে কোনো সমস্যা নেই, আগে ঘাগুলি শুকায় আসেন, তারপরে আমরা আপনার এই সমস্ত অপারেশনগুলি আমরা করব। আপনি আমাকে একটু মিলন ভাই বলেন তো, আপনার যে অবস্থানটি ছিল যে সিট বাড়ার জন্য হলো আপনার মানে হলো হসপিটাল থেকে আপনাকে বাসায় নিয়ে আসা লাগলো, আপনি আমাদেরকে একটু বলেন যে নেই যে আপনার আল্লাহর রহমতে এখন যে চিকিৎসাটা পাচ্ছেন এটা কখন আপনি চিন্তা করতে পেরেছেন? না, আমি এটা চিন্তা করতে পারি নাই, শুকুর আলহামদুলিল্লাহ। এটা প্রবাসী ভাই যারা বিদেশে যারা আছে, অনেক প্রবাসী ভাইরা আমাকে সাহায্য করতেছে, ওনাদের কারণে আল্লাহ আমাকে ভালো রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। ওনাদেরকে আল্লাহ যাতে ভালো রাখে, ওনাদেরকে আল্লাহ যাতে ভালো রাখে। আমি প্রবাসী ভাইদেরকে আমি অসুস্থ অবস্থায় আমি আমার ফেরা দোয়া করব। প্রবাসী ভাইদের পাশাপাশি আমাদের বাংলাদেশের অনেক লোক আছে আমাকে সাহায্য করছে, হ্যাঁ সবাই মিল্লাই আমাকে কম বেশি সাহায্য করছে, বাংলাদেশও সাহায্য করছে, বাইরের প্রবাসী ভাইরাও সাহায্য করছে। এদের উসিলায় আল্লাহ আমাকে ভালো রাখছে। আমি দুগা খাইতে পারতাছি, আমি আগে খাবার কষ্ট হইতো, ওষুধের কষ্ট হইতো, আমার ছেলে মেয়ে না খেয়ে থাকতো। আল্লাহর রহমতে এই সব লোকেদের কারণে আল্লাহ আমাকে একটু ভালো রাখছে। আমি দোয়া করি ওনাদেরকে আল্লাহ যাতে ভালো রাখে, সুস্থ রাখে, ওনাদেরকে যাতে আল্লাহ সবসময় ভালো রাখে। আমার মতো অসহায়কে যাতে ওনারা আরও দান ফরাত করতে পারে, সেই তৌফিক আল্লাহ যাতে ওনাদেরকে দান করে। শুকুর আলহামদুলিল্লাহ, ওনাদের ওসিলায় আমি অনেক ভালো আছি। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনলেন আসলে মিলন ভাইয়ের কাছে আসলে যে অবস্থানটিতে তিনি পড়েছিলেন এখন এই মুহূর্তে তার অবস্থানটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আমরা একটু যে তার মেয়েটি রয়েছে আসলে সত্যিকারের দর্শক হয়তো আপনাদের উচিলায় হয়তো উপরে আল্লাহ চাইলে কি না হয় সত্যিকারের অর্থে আপনাদের সহযোগিতায় এবং তার মা তার ভাই এদের সবারই যতটুকু মানে যে উন্নতি হয়েছে এক কথায় মানে তারা আগে খেতেই কষ্ট হচ্ছে এখন তারা একটু লোক খেতে পাচ্ছেন এবং পাশাপাশি তার বাবারও চিকিৎসা করতে পারছে। আর এই মুহূর্তে আমরা আপনারা শুনেছেন যে আসলে মিতুর কাছ থেকে যে সে বলেছে যে তার পড়াশোনার এখন পর্যন্ত সে হলো ওভাবে স্টার্ট করতে পারে নাই। আসলে আপনি কি স্টার্ট করতে চান কিনা যদি সেই ধরনের সুযোগ পান পড়াশোনাটা? হ্যাঁ, আমি যদি সুযোগ পাই আমার বাবার চিকিৎসার পাশাপাশি যদি আমি নিজে পড়াশোনার একটা সুযোগ পাই আমি অবশ্যই আবার পড়াশোনা করতে চাই। আমি পড়াশোনা করে আমি নিজের জীবনে কিছু করতে চাই, বাবা মার জন্য আমি পড়াশোনা করতে চাই। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন আসলে আমরা আপনাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে যে মিতুর বাবার মানে হয়তো এই যে 15 দিনের মতন পার হয়ে গেছে মানে হসপিটাল থেকে নিয়ে আসার পর, এখন হলো বাকি আরও 15টা দিন পার হয়ে গেলেই হয়তো বা এই মিতুর বাবার 15 দিন নাকি এক সপ্তাহ পার হয়েছে হসপিটাল থেকে নিয়ে আসার পর, যে হয়তো বা এর এক সপ্তাহ পার হয়েছে, আরও 3-4 সপ্তাহ পার হলেই হয়তো বা এই মিলন বাকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হবে। নেওয়া যাওয়ার পর বাকিটা হলো ডাক্তারই হলো অপারেশনের পর আমরা বিস্তারিত বিষয়গুলো আবার জানানোর চেষ্টা করব। দর্শক,
দর্শক, আপনারা শুনলেন মিতু এবং মিতুর মা এবং তার পাশাপাশি তার যে বাবা রয়েছে মিতুর বাবা মিলন ভাইয়ের কাছে কথাগুলো শুনতে পেলেন যে তাদের অবস্থানটা এখন চিকিৎসার এই মুহূর্তে কোথায় গিয়ে থেমে আছে, বা এখনো পর্যন্ত আপনাদের সহযোগিতায় কুকুর আল্লাহ চাইলে কি না হয় সত্যিকারের অর্থে। দর্শক, যে মানুষগুলো না খেয়ে জীবনযাপন করতে হচ্ছে, বাসা বাড়িতে কাজ করতে হচ্ছে, নিজের স্বামীর দেখাশোনা করবে নাকি বাণী বাসা বাড়িতে কাজ করবে নাকি সন্তানদের খাবার জোটাবে, এমন যেন কোনো মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে কোনো সন্তান বা কোনো পরিবারের যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে বা সেই পরিবারগুলো এতটা কষ্টে জর্জরিত না হয়। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই অসহায় পরিবারের প্রতিবেদনটি করার একমাত্র লক্ষ্য যে আমাদের এই মাধ্যমটিতে আপনাদের কাছে পৌঁছানোর কারণেই হয়তো আপনারা দেখতে পেরেছেন, জানতে পেরেছেন, জানার পর যে সহযোগিতাটা করেছেন সত্যিকারের অর্থে। দর্শক, আপনাদেরকে মানে হলো কী বলবো, আপনারাই তো সেই ব্যক্তি যে মানুষই বিপদে আপনারা পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারব। আমাদের এই মাধ্যমটিতে যে মানুষগুলো সহযোগিতা পাচ্ছে, শুধু মিলন ভাইয়ের পরিবারে না, প্রায় দুটি চ্যানেলে, একটি সাত বাংলা, একটি মেরি টিভি, এই দুটি চ্যানেলেই আমরা যতটুকু দেখেছি যে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, আর সেই সহযোগিতায় অনেক মানুষ আপনাদেরকে হাত তুলে দোয়া করে। আমরা যা ভালো কিছু করে যাবো এটাই তো থাকবে আমাদের, আমাদের টাকা পয়সা কিন্তু আমরা যখন ওপারে চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না, সাদা একটু কাপড়ই আমাদের সাথে থাকবে, সেই কাপড়টুকু ছাড়া আর মাটিতে আমাদের শুয়ে দেওয়া ছাড়া আর কিছুই থাকবে না। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা পরবর্তীতে আমার কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পরিশেষে আপনাদের কাছে একটিখানি রিকোয়েস্ট করতে চাচ্ছি যে আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি ভালো কাজ হলো করার চেষ্টা করুন, কারণ ভালো কাজটি করলেও আপনার মনটিও ভালো লাগবে। ধন্যবাদ।